Hi viewers, assalamu alaikum. Welcome back to my channel, Oshis World. Yes, আজকে আমার ওয়ার্ল্ড মানে হচ্ছে আমার একটা ছোট ব্যালকনি আছে, যে ব্যালকনির সাথে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম, তাই না? সেই ব্যালকনির ছোট ছোট গার্ডেন, ছোট ছোট ফুলের এবং ফলের বাগান আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিব, ঠিক আছে? আর আজকে খুব স্পেশাল একটা জিনিস, মানে ফার্স্ট যে ডালিমটা হয়েছিল গাছে, সেই ডালিমটা আজকে কেটে নিব। কেটে নিয়ে এটার ভেতরে যে কন্ডিশন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, মোটেও স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার তো চাই, যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে তারপর পাশে থেকে যাবেন, সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? যাই হোক, আমি শুরু করে ফেলি ভিউয়ার্স, আর আপনারা সাথে থাকবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আমার ব্যালকনির কী অবস্থা, আপনারা দেখতে থাকুন। রত্না পানি দিচ্ছে এখন, রত্না পানি দে, রত্না প্রত্যেক দিন এই টাইমে পানি দে, সব গাছে পানি দিচ্ছে, এরকম দিচ্ছে ডালিম গাছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই গাছগুলোর সাথে আগেও পরিচয় করে দিয়েছি। তো এখন আমাদের বাসায় রত্না এসেছে, ও প্রায় এই গাছগুলোতে পানি দিচ্ছে। গাছগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছিল, পানি মনে হয় কম হয়েছে, পানি কম হয়নি অ্যাকচুয়ালি, রোদের কারণে গাছগুলো এরকম হয়ে আছে। আসলে বাংলাদেশে চার পাঁচ দিন ধরে খুবই গরম, চার পাঁচ দিন না প্রায় দশ বারো দিন হয়ে গিয়েছে, এতটাই রোদ, এতটাই গরম যে গাছগুলির অবস্থা দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু যথাসাধ্য পানি দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, আমার সেই হোমমেড সার দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে আমরা সেই হোমমেড সার দিয়েছি, নিজের বানানো, সেটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন কীভাবে আমি হোমমেড সার বানিয়ে নিয়েছিলাম গাছের জন্য। ডিমের খোসা চা পাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো এখানে একটু ভেঙে গিয়েছে কীভাবে জানি না, যাই হোক রিপেয়ার করা হবে হয়তো বা সময় পেলে। আর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণে সুন্দর আছে। তারপরে কিন্তু গাছগুলির পাতাগুলি কীরকম ঝুলে ঝুলে আছে, তাই না? মানে ফ্রেশ, মানে চোখে দেখার মতো কিন্তু নেই, সেরকম কি আছে মনে হয়? আসলে কিন্তু সেরকম নেই, এটা তো মরিচ গাছ, যেটার সাথে পরিচয় করে দিয়েছিলাম। এখানে কিন্তু মরিচও হয়েছিল, আমরা ছিলে নিয়ে খেয়েও নিয়েছিলাম মরিচ। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আরও আগেই ভিডিওটি করে নেওয়া উচিত ছিল যখন মরিচ ধরেছিল গাছে, তাই না? তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটু উপরে চলে যাই এখন। ব্যালকনির মধ্যে এরকম গাছ হলে কিন্তু ভালোই লাগে, তাই না? এই যে প্রত্যেকটা ব্যালকনির গাছের টবের মধ্যে দেখতেই পাচ্ছেন সার দেওয়া। এটা বেশি রোদের মধ্যে পড়েছে, এটাতে পানি দেওয়া হয়েছিল, বিকেলে আবার পানি দেওয়া হবে। তো এখানে কিন্তু পাতা ঝরে যাচ্ছে, তারপর কিন্তু ফুল ধরা ট্রাই করে নিচ্ছে, কলিও চলে এসেছে, এটা দেখতে পাচ্ছেন, এই যে কলি। আর এখানে একটা গাছ দেখিয়েছিলাম, এখানে একটা ফ্লাওয়ার হয়েছিল, ফ্লাওয়ারটা এই যে, এখানে বেলি ফুলের একটা কলি হয়েছে। তো এগুলো কিন্তু কয়েকদিন পর পর হয়, ফুল ফুটে এবং ফুল ঝরেও পড়ে, একটা না কয়েকটাই কলি হয়েছে, পাশে যে দেখতে পাচ্ছেন আর একটা কলি হয়েছে, ভেতরের দিকে হয়তো বা আছে। আমি এখন এতটাই রোদ যে আমি পুরোপুরি ঘেমে গিয়েছি, আমি আপনাদের দেখাবো আমি কী পরিমাণে ঘেমে গিয়েছি। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে হাসনা হানা কামিনী, সবই ফুল গাছ দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু পানি দেওয়া আছে। এখানে কিন্তু কলির মতো হচ্ছে, বাট মরেও যাচ্ছে, যে এরকম মরেও গিয়েছে। তো দোয়া করবেন এই গাছটা যাতে ঠিক মতো হয়ে ওঠে, তাই না? উপরে আবার এখানে দেখা যাচ্ছে, দেখুন খুব সুন্দর হয়ে আছে, তাই না? তো যাই হোক, এই যে এখানে বালতির মধ্যে কিছু পুঁইশাক গাছ হয়েছে, দেখুন কতটাই তরতো যায়। পুঁইশাক গাছটা একদম ফ্রেশ আছে আমার কাছে মনে হয়েছিল সবগুলো গাছ থেকে। এই পাশে গাছের দেখুন সারটাও কেমন ভেজা ভেজা, মানে সব কিছু কিন্তু ওকে। তারপর পাতাগুলো এরকম হয়ে আছে মনে হয় রোদের কারণে, যে পরিমাণে রোদ হচ্ছে। তো এটা হচ্ছে ডালিম গাছ, ডালিম গাছের পাতা একেবারেই ঝরে গিয়েছে, তারপরে কিন্তু ডালিমগুলো আছে এখনও। তো আজকে যে ডালিমটা কাটবো সেটা হচ্ছে এই যে, এইটা দেখতেই পাচ্ছেন, তাই না? আমাদের এই বাসায় তিনটা ব্যালকনি, যে তিনটা ব্যালকনির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, কয়েকটা ভিডিও পার্ট করে নিয়েছিলাম, তাই না? ফার্স্ট ব্যালকনিটি হচ্ছে আমার ব্যালকনি এইটা, আর সেকেন্ড ব্যালকনি হচ্ছে মায়ের ব্যালকনি, আর থার্ড ব্যালকনি হচ্ছে আদনানের ব্যালকনি, মানে আদনানে সে রবিন থাকে, পাখিটা থাকে। এখন রবিন এবং মিস্টার এবং মিসেস রবিন দুইটাই চলে এসেছে, তাই পুরো ব্যালকনি জুড়ে ওদের বাসা। যাই হোক ভিউয়ার্স, এটা বলে নেওয়ার কারণই হচ্ছে আমি যে ব্যালকনিতে আজকে কাজ করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে পরিচয় করে নিচ্ছি। এবং সেই ব্যালকনিতে আপনাদের দেখিয়ে নিয়েছিলাম যে কয়েকটা ডালিম হয়েছিল, তাই না?
তো যেহেতু দেখিয়ে নিয়েছিলেন তো মনে হয়েছিল আজকে একটা ডালিম আমি পেরে নিব এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিব, তাই তো আমার এখন চলে আসা। আর আজকের ভিডিওটি যেহেতু দুইটা পার্ট করে ফেলেছি তাই সেকেন্ড পার্টে ডালিম কাটাটা দেখিয়ে দিব। আর এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে আমাদের বাসায় নতুন একজন গেস্ট এসেছে, তার সাথেও পরিচয় করিয়ে নেব। এই যে আমাদের ফার্স্ট ডালিম হয়েছে, তিন নাম্বার, আর একটা আছে ওই যে কর্নারে, ওলা পাকছে রে ইয়া রত্না, ওনা পাকছে, কাটবো, একটা কাটা দেখি, কাটেন একটা ডালিম কেটে দেখি। ওকে, তো ভিউয়ার্স এখন পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাকে একটু হেল্প করে নিয়েছিল লাস্টের দিকে, আর সে হচ্ছে এই মেয়েটি। মেয়েটি খুবই হাস্যোজ্জ্বল টাইপের একটা মেয়ে, নাম হচ্ছে রত্না। তো ওকে বলেছি তুই একটু হাই হ্যালো বল, তো ও হাই হ্যালো বলে নিচ্ছিল। আর এই সিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনকাট সিন, তো আমি ওকে বলছিলাম সালাম দেওয়ার জন্য দর্শকদের, তো ও সালাম দিচ্ছিল আর বলছিল কিভাবে সালাম দিব। আমি আর এডিট করিনি, এটা রেখে দিয়েছে আমার মেমোরি করি। এ হচ্ছে রত্না, ও আমাকে একটু হেল্প করেছে, মানে এখানে এসে আমাকে একটু হেল্প করে নিয়েছে, তো আমার মনে হয়েছিল একটু আমার ভিউয়ারদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের আগে যে মুক্তা ছিল, মুক্তা চলে গিয়েছে, তো মুক্তা যাওয়ার পর আমাদের বাসায় নতুন একজন গেস্ট এসেছে, ওর নাম হচ্ছে রত্না। ও খুবই ভালো, হাসি খুশি, সবাইকে খুব হেল্প করে, খুব চঞ্চল, তো ওকে পেয়ে আমরা সবাই আসলে অনেক খুশি, তাই না রত্না? তুই খুশি? জি। আমাদেরকে ভালো লাগছে? হ্যাঁ। এখন তুই সবাইকে একটা সালাম দিয়ে দে, হাই দিয়ে দে। হাই, আসসালামু আলাইকুম। ও বলছিল আপা এখন কেমন ভিডিও করতেছেন, সাজি নাই তো? তো বললাম তোকে সুন্দর লাগছে, সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, সবাই রত্নার জন্য বেশি বেশি দোয়া করবেন, ও খুব হেল্পফুল। যাই হোক, আমি এখন গাছের কাছে নিয়ে যাই আমার ব্যালকনির যেই গাছগুলি। আমি এখন আমার ব্যালকনিতে চলে আসছি, আমি খুব ঘেমে গিয়েছি, অনেক রোদ আজকে। আমাদের এই বাসার ব্যালকনিগুলি অনেক বড়, খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, কিন্তু সময় পাচ্ছি না বলে ওরকম কিছু করা হচ্ছে না। বাট ইচ্ছে আছে নেক্সট কিছু করার, এবং সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে নিই। বা ভিউয়ার্স, জাস্ট আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে করে আপনাদের কাছে ভালো ভালো কিছু আমি প্রেজেন্ট করতে পারি, ভালো ভালো ব্লগ ভিডিও প্রেজেন্ট করতে পারি, আর আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো কিছু করতে পারবো, তাই না? দূর থেকে দেখাচ্ছে দেখুন ভিউয়ার্স আমাদের বাসার আশেপাশে কীরকম সুন্দর গাছগাছালি, তো আমার মনে হচ্ছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে ফেলি। আপনাদের নিশ্চয় ভালো লাগছে, তাই না? কত সুন্দর লাগছে, মানে একেবারে গ্রিন কালার, তো চোখে পড়ার মতোই, তাই না? নেক্সট ভিডিওতে আমি আমার নেক্সট ব্যালকনি, মানে হচ্ছে মায়ের রুমের কাছে যে ব্যালকনিটা, সেটার সাথে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে ভিউয়ার্স? তো ভিউয়ার্স কেমন লেগেছে আজকে আমার ফার্স্ট পার্টের এপিসোড? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? আর আপনাদের ভালো লাগা মানেই তো বলে থাকি আমারই ভালো লাগা। যাই হোক, সেকেন্ড পার্টে আমি যে ডালিমটা পেরে নিব এবং সেটা কেটে আপনাদের দেখাবো ভেতরের পার্টগুলি কীরকম অবস্থায় আছে, কালারটাও দেখে নেবেন। তো আমার সেকেন্ড পার্ট দেখার অনুরোধ করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়াটাই করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।